গুড ইভিনিং বন্ধুরা, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ ইভিনিং এ বলছি ঠিকই, কিন্তু এখন 10:40 বাজে, রাত 10:40। তো তোমরা হয়তো ভাববে যে যে মানুষটা কোনো ভিডিও দেয় না সে হঠাৎ আবার কেন এই সময়। এর কারণটা হচ্ছে এই মুহূর্তে একটা খবর পেলাম, এক সেকেন্ড, তো এই মুহূর্তে একটা খবর পেলাম, সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একজন, আমাদের বন্ধুই বলা যেতে পারে, বন্ধুই, বন্ধুস্থানীয়, তো সেই ভদ্রলোকের, ওনার মিসেস আমাদের বন্ধু আর কি, তা ভদ্রলোকের দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তারপরেও উনি কোভিডে আক্রান্ত হয়েছেন এবং খুবই মানে খারাপ সিচুয়েশন, যার জন্য এই মুহূর্তে তাকে হসপিটালাইজড করতে হবে। এবং সেই কারণেই আমার হাজবেন্ড লালটুও চলে গেছে, ওনাকে হসপিটালাইজড করবে। তো যতক্ষণ না বাড়ি ফিরে আসে ততক্ষণ তো আমাকে জেগেই থাকতে হবে, তারপরে ও আসলে পরে আরও কিছু আছে, ওকে ঠিকঠাক করে জামাকাপড় ধোয়ানো, এইসব পেছনে খিটির খিটির করতে হবে, না হলে সবটা করবে না, যার জন্য আমার জেগেও বসে থাকতে হবে। তো সেই জন্যই যে আমাকে তো সেই জাগতেই হবে, তারপরে ঘরটাও আমার ফাঁকা রয়েছে, এখন কারোর ডিস্টার্ব হবে না, আমার মেয়েও নেই পাশে, পাশের ঘরে মেয়ে থাকে, মেয়ে আজকে ও জেঠিমার বাড়িতে গেছে। তো সবটা নিয়ে দেখলাম একদমই ফাঁকা শুনশান, আমি আমার মতন করে সময় কাটাতে পারবো, তাই আমি আজকে এই ক্যামেরার সামনে আসলাম এই এই সময়। তো কোভিড সিচুয়েশন মানে কোভিড এমন একটা রোগ যেটাকে নিয়ে সত্যি কথা ভয় তো বটেই, কিন্তু আমরা সেই ভয়ের কারণেই সব ভ্যাকসিন নিতে শুরু করলাম, অথচ দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও আবার উনি এফেক্টেড হলেন। শুনেছি যে থার্ড ওয়েভ আসছে, হয়তো তারই এটা শুরু, এই থার্ড ওয়েভের শুরু হয়তো, জানি না কি হবে। তো যাই হোক, হসপিটালে নিয়ে যাবে, ওই লাল ওর লালটু যাবে, তার সঙ্গে আরও এক ভদ্রলোক আছে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আছেন, তো উনিও যাবেন নিয়ে, ওনাকে তো প্রবীরদাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে, আর ওরা গাড়ি করে যাবে, আমার হাজবেন্ড আর এক ভদ্রলোক, উনিও আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তো যাই হোক ওরা ওদের গাড়িতে করে যাবে। তো ফিরে না আসা অবধি তো বসেই থাকতে হবে। তো যেটা বলার জন্য আমি ক্যামেরা সামনে এলাম, সেটা হচ্ছে এই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে বসে আছি, অথচ কোনো ভিডিও দিই না, বা কোনো মানে রেগুলার বেসিসে আমি কিচ্ছু করি না, যে ইউটিউবের যেমন যারা ইউটিউবার তারা রেগুলার ভিডিও ছাড়ে এবং তার ফলে তারা একটা কিছু আর্ন করে, কিন্তু আমি কিন্তু সেটা করি না। সত্যি কথা বলতে কি, আমি এই ইউটিউব ব্যাপারটা সেইভাবে কিছু জানতামও না, আর যখন জানলাম তখন কিন্তু আমি ফেসবুকেই একটি এক ভদ্রমহিলা, তার এক মানে কুকুর ছিল, কুকুর হচ্ছে মানে রাস্তার কুকুরই, সে ঘরে এনে রেখেছিল, এবং সেই সেইটা দেখে না আমার খুব আমার ভালো লেগেছিল, যে কুকুরটাকে নিয়ে সারাক্ষণ মানে ও একজন বাড়ির মেম্বার, সেই হিসেব করে কুকুরটাকে নিয়ে ভিডিও দিত। তা আমারও তখন মনে হলো, তখন আমাদের ডেঙ্গুও খুব ছোট, তো আমি তিতলিকে বললাম দেখ না ও সারা দিনে যা করে ওকে নিয়েও ভিডিও করা যায়, ওর দুষ্টুমিগুলো ক্যামেরা বন্দি কর। তো আমি না ছোটো ছোটো ক্লিপিং এরকমভাবে তুলে রাখতাম, ওর যত রাজ্যে দুষ্টুমিগুলো সেগুলো তুলে রাখতাম, তুলে রেখে তারপরে একদিন তিতলিকে বলছে, তিতলি একটু একটা ইউটিউবে চ্যানেল খোল না, ডেঙ্গুর এই দুষ্টুমিগুলো দেব। তা সেই ই করে একটা ইউটিউব চ্যানেল খোলা, প্রথমে আমি না ভেবেছিলাম দেবো নাম দ্য ডেঙ্গু, তারপরে বললাম না ছাড় না দেখি না, মানে আমার নাম দিয়েই দিলাম,
তো যাই হোক দিলাম ঠিকই, কিন্তু তখন পরপর প্রথম দিকে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো সমস্তটাই ডিঙ্গোকে নিয়ে, আমার সেখানে ছবি মানে কিছু নেই, মানে আমি সামনে আসতাম না, মানে সামনে আসলেও আমার মানে মুখটা দেখা যেত না। তারপরে আস্তে আস্তে আমি ক্যামেরার সামনে এলাম। এমনি এমনিতে আমি ফটো তুলতে কিন্তু ভীষণ ভালোবাসি, ভীষণ খুবই ভালোবাসি, কিন্তু এই ক্যামেরার সামনে যে একটা ফ্লুয়েন্টলি কথা বলা, এক মানে সত্যি কথা বলতে গিয়ে আমি যেটা দেখলাম, ইউটিউবার হতে গেলে তোমাকে প্রচণ্ড কথা বলতে হবে। আর আমি সত্যি কথা বলতে কি, আমি অত বেশি কথা বলতে পারি না, পারি না মানে কি আমি অত সত্যি বক, এক একজন থাকে না খুব টকেটিভ, আমি কিন্তু সেটা নই, আমি কিন্তু মানে আমার নেচারটাই ওরকম, এখন যদিও অনেক কথা বলি কিন্তু আমার বাই নেচার আমি কিন্তু একটু শান্ত প্রকৃতির এবং কম কথা বলার মানুষ, আমি কিন্তু বেশি কথা বলতে পারি না, আমি শুনতে ভালোবাসি বলতে কম ভালোবাসি, বেশি কথা বলতে পারি না, যার জন্য আমার প্রতিবাদ ক্ষমতাটাও নেই, আমি সত্যি কথা প্রতিবাদটাও করতে পারি না। তা আমাকে যে যা খুশি বলে যাক, আমি কিন্তু সেইভাবে প্রতিবাদ আমি করতে পারি না, হয়তো অনেকে অনেক রকম বলে কথা অনেক কিছু, কিন্তু আমি ওই প্রতিবাদের ভাষাটাই আমি জানি না। এটা যদিও খুব খারাপ, প্রতিবাদী হওয়াটাও ভীষণ দরকার, বর্তমানে বর্তমান যা পরিস্থিতিতে প্রতিবাদী হওয়াটা খুব দরকার, কিন্তু আমি পারি না বাই নেচার, কি করব, কিছু করার নেই। তো যাই হোক, আমি ওই জন্যই মানে ইউটিউব খুললেই তো হলো না, এগুলো আমি ভিডিওগুলো দিতে পারি না, আর যদি বা কিছু ভিডিও মানে কিছু ক্লিপিং করে রাখি সেটাকে না শেষ করা হয় না, মানে ধরো একটা ভিডিও আমি করলাম কিন্তু সেটার তো একটা শুরু একটা শেষ এটা রাখতে হয়, তা না হলে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ হয় না, তাই না? তো আমার ক্ষেত্রে সেটাই হয়, হয়তো করেছি মানে সেটা ঠিক ইনকমপ্লিট, একটা ইনকমপ্লিট ভিডিও তো ছাড়া যায় না, লোকে কি দেখবে, আগা মাথা কিছুই বুঝবে না, একটা কি একটা দিলাম, তো সেই জন্য একটা যে কোনো জিনিস একটা দেখাতে গেলে আমার আমার যেটা মনে হয় আমার ভাবনায় যেটা হয় জিনিসটা একটু নিখুঁত হওয়া দরকার। আর আমি না একটু নিজেও ভীষণ খুঁতখুঁতে, আমি যে কোনো বিষয় সেটা জামা কাপড় হোক সাজগোজ হোক, সরি, তো যে কোনো বিষয় একটু খুঁতখুঁতে আমি, ঠিক যে তিতলি যদিও এডিট করে মানে এডিটটা আমি করে দিই, বাট শুধু এডিট করলে তো হয় না, তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কাজ থাকে, যেমন ধরো এই যে সাবস্ক্রাইব করো বা বেল বাটন ক্লিক করো, এইসব যে ব্যাপারগুলো ভেতরকার যে ফাংশনগুলো এগুলো ঠিক আমি আমি জানি না, আমি করতে পারি না, এটা তিতলি করে দেয়, কিন্তু আমার ওটা ওটাও ঠিক পছন্দ হয় না, টোটাল ব্যাপারটা যদি একটু একটু যদি মানে আই ক্যাচি হয় তবে দেখবে সবাই কিন্তু দেখতে ভালোবাসবে, দেখবে একটু দেখার ইচ্ছা প্রকাশ করবে, তবে কি হ্যাঁ ভেতরে মেটেরিয়ালটা তো ঠিকঠাক দিতে হবে, বিষয়বস্তুটা ঠিকঠাক দিতে হবে, আমার সেইটারই ঘাটতি আছে, ঠিক মতন আমি আসলে পারি না, মানে হয়তো করলাম ভিডিওটা করলাম ভাবলাম বুঝিয়ে দেবো, তারপরে মানে কাজের ইসেতে না ও সব গুলিয়ে যায়, যার জন্য আমার ভিডিওটাও ঠিক মতন দেওয়া হয় না, তা এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, তোমরা অনেকেই বলো যে কী গো ভিডিও দাও না কেন, তো ভিডিও না দেওয়ার এই একটাই কারণ। আর তারপরে কি আমি না ওই আমি হয়তো একটা কাজ নিয়ে বসেছি, ধরো ভিডিওই করতে বসেছি, একটা এই চা দাও এই জল দাও এই এটা দাও সেটা দাও, আমার ওইটা করতে গেলে আমার পুরো ওই যে একটা ভাবনার মধ্যে দিয়ে আমি কাজটা করি, যে একটা চিন্তা নিয়ে আমি কাজটা করছি কাজটা এগোচ্ছি, সেখানে মাঝখানে এসে কেউ ঢুকে পড়লে না আমার তখন মাথাটা গরম হয়ে যায়, আমি পুরো টোটাল কাজটা বন্ধ করে দিই, ধর করবই না, এই করে করে আমার আর কাজটা করা হয় না। তো তাও আমি দেখছি চেষ্টা করব যে একটু একটু করে এগোনো যায় কি না, ভিডিওগুলো করা যায় কি না, আর সবচেয়ে ভালো হয় কি জানো তো, যদি আমি নিজে ভিডিওগুলো টোটাল এডিট এডিট করে আমি ছাড়তে পারতাম, আপলোডিং করতে পারতাম, সেইটা এই ক্যামেরার এই সরি ফোনের মধ্যে দিয়ে হয় জানি, মোবাইলের মধ্যে দিয়ে হয় জানি, কিন্তু আমি সিস্টেমগুলো ঠিকঠাক জানি না,
এডিটটা কোনো রকম শিখেছি, ওটা করেছি, কিন্তু তারপরেও যে ধরো মিউজিক কিছু কিছু জায়গায় একটু মিউজিক দিতে হয়, যেখানে ধরো খুব নয়েজ আছে সেখানটা তো তুমি সেটাকে দিতে পারবে না, সেখানে একটা তোমার মিউজিক দিতে হবে, বা কোনো কিছু কথা যেগুলো যে কথাগুলো সবার সামনে না মানে সবার কাছে পৌঁছে দেওয়ার নয়, সেই সব কথাগুলোর মধ্যেও তুমি মিউজিক দিলে, এই সব ব্যাপারগুলো থাকে, সেগুলো আমি টেকনিক্যাল ব্যাপারগুলো আমি ঠিক জানি না, তো মনে হচ্ছে ওগুলোকে নিজেকেই শিখতে হবে, কারণ তিতলি সত্যি করে অত সময় হয়ে ওঠে না, কারণ অফিস থেকে এসেও প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, তারপরে এসেই ওর শান্তি নেই, এসেও কোনো রকমই চেঞ্জ করে বসলো, আবার অফিস থেকে ফোন, ম্যাডামের ফোন, হ্যানা ত্যানা, এসব চলতেই থাকে, তো এত সব করে তো আর ভিডিও দেওয়া যায় না। হ্যাঁ, তাই আমি আর ওই জন্য ভিডিওটা আমি ছাড়তে পারি না, ভিডিওটা দিতে পারি না, ওই জন্য অনেকটা পিছিয়ে পড়ছি। যারা আমার সঙ্গে একসঙ্গে নেমেছিল তারা অনেক এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়ছি স্রেফ এই কারণে, টাইম টু টাইম আমি ভিডিও দিতে পারছি না, করতে পারছি না, সেই কারণে। তো আজকে যতক্ষণ না আসে আমার তো এইভাবেই জেগে থাকতে হবে, বসে থাকতে হবে, তো যতক্ষণ না আসে ততক্ষণ তোকে আমার জেগে থাকতে হবে। তো আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই সাবস্ক্রাইব নিয়ে কথাটা, কথাটা হলো অনেক মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য আমি সত্যি কথা বলতে কি থ্যাঙ্কফুল, সাবস্ক্রাইব করেছেন ঠিক আছে, আবার পাশে এসে এসে বলছে, কমেন্ট সেকশনে এসে বলছে যে দিদি গিফট দিয়ে গেলাম, তুমিও আমার ঘরে এসো, হ্যাঁ তুমিও আমার ঘরে এসো, গিফট দিয়ে গেলাম, ভালো কথা, আমি গেলাম, আমি গিয়ে দেখে আসলাম, দেখলাম তার ভিডিওগুলো দেখলাম, তারপরে আরেকদিন আর একটা মেসেজ ঢুকলো, তোমাকে গিফট দিয়ে গেলাম, আমার কি আমার ঘরে এসো, আমাকে সাবস্ক্রাইব করো, এই আরে বাবা আমার তো অত ই নেই, তুমি আমাকে ডেকে ডেকে, আর এরমভাবে হয় না, তুমি আমাকে ডাকবে বলবে সাবস্ক্রাইব করো, তারপরে আমি তোমার ঘরে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করলাম, তারপরে এসে দেখলাম যে আমাকে সাবস্ক্রাইব করে আবার তুমি আনসাবস্ক্রাইব করে দিয়েছ, এ তো বেশ মজার খেলা, এটা চলতে পারে না, না হলে আমাকে প্রচুর মানুষ সাবস্ক্রাইব করছে করে আবার আনসাবস্ক্রাইব করছে, কারণ কি হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তো তাতে কি আমি ভিডিও রেগুলার দিতে পারি কি না পারি সেটা তো বিষয় না, তোমার নিশ্চয়ই আমার কোনো একটা ভিডিও ভালো লেগেছিল বলে তুমি এসেছিলে, না হয় সেই কারণে এসেছিলে সাবস্ক্রাইব করেছো, আর নচেত নিজের স্বার্থে এসছো, তোমার চ্যানেল গ্রো করার জন্য, তোমার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তুমি আমার কাছে এসছো গিফট দিয়ে গেলাম বলে, এসব বাজে কথাগুলো বলার কী দরকার, যার ভিডিও ভালো লাগবে সে নিজেই মানে তাকে সবাই সাবস্ক্রাইব করবে, ওরকম বলতে লাগবে না কাউকে যে আমার চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আমার ভিডিওটা এসে দেখে যেও, পাশে থেকো পাশে আছি, এত বড় কথাটা বলার পরও তারপর দেখলাম সে পাশে নেই। তো এইসব বোকা বোকা কতগুলো কমেন্ট আসে ভালো লাগে না, মানে কী জানি কেন কোন মানসিকতা নিয়ে এগুলো এরা করে কে জানে, তো যাই হোক এসব বাজে বাজে কথা বলে আর ব্লগটাকে বড় করব না, তো আজকে এই অবধি রাখছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, আমি কিন্তু কাউকে জোর করি না, যদি কারোর ভালো লাগে নিশ্চয়ই সে সাবস্ক্রাইব করবে, যদি আমাকে ভালো লাগে, আমার কাজগুলোকে ভালো লাগে, যদি অল্প কটা কাজ করেছি, বেশি কাজ করিনি, যাই হোক যদি ভালো লাগে নিশ্চয়ই তারা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। হ্যাঁ, আর শোনো, যারা পাশে থাকার তারা সবসময় থাকবে, আমি কটা ব্লগ দিলাম, আমি কটা ভিডিও এখানে ছাড়লাম, তার জন্য তারা আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবে না, যারা আমার হাত ধরে থাকার তারা এমনিই ধরবে, তারা ওই আমি কটা ভিডিও দিলাম তার উপরে ভিত্তি করে তারা আমার কাছে পাশে থাকবে না, কোনোদিন শুনেছো প্রকৃত বন্ধু কখনো হাত ছেড়ে যায় না,
তারা সবসময় পাশে থাকে। আর যারা ভুয়ো সত্যিকার মানে ভুয়ো বলবো নিজের স্বার্থ সিদ্ধির জন্য আসে, তারা কখনো বন্ধু হতে পারে না। ওই দুদিনের জন্য আসবে, তোমাকে একটু বলবে, আহা উহু করবে, করে কেটে পড়বে, তারা কখনো বন্ধু হতে পারে না। আমি তাদের বন্ধু বলেই মনে করি না। যারা পাশে আছি বলে আবার সরে যায়, তারা কখনো বন্ধু হয় না। আর যাই হোক, বন্ধু হয় না, বন্ধু কথাটার অনেক বড় মানে। সুতরাং বন্ধু হওয়াটাও অত সহজ নয়, তাই না? তো যারা সত্যি প্রকৃত বন্ধু হয়ে থাকবে, তারা নিশ্চয়ই আমার পাশ ছাড়বে না, আমার হাত ছাড়বে না, আমার পাশে অলওয়েজ থাকবে, এটা আমি জানি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আবার কিন্তু নতুন করে হয়তো থার্ড ওয়েভ আসা শুরু হয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে আজকের খবরটা দিয়ে বুঝতে পারছি। আজকে যে যেটা নিয়ে আমি শুরু করলাম, তো থার্ড ওয়েভ মনে হয় শুরু হয়ে গেছে। তোমরা সবাই সাবধানে থাকো, একদম মানে যেগুলো যেই প্রোটোকলগুলো মেনে চলতে হবার সেগুলো সব মেনে চলবে। আর মাস্ক, স্যানিটাইজার আবার শুরু করে দাও, আবার আগের মতন করে শুরু করে দাও, না হলে কিন্তু মানে কি হবে জানি না, খুব খারাপ লাগছে। এই দিনগুলো আবার সেই দিনগুলো আমি মনে করতে চাইছি না, যা গত বছর নিজেও ভুগেছি, তো যার জন্য এই জিনিসটা ভীষণ ভয়ে ভয়ে আছি। আমি আমার হাজবেন্ড দুজনে মিলে গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলাম, মানে খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। তো যাই হোক, ব্লগটাকে আর বড় করব না আজ এই অবধি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।